লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ধ্বনি কখনো স্তব্ধ হয় না মক্কা আল মুকাররমায় মসজিদুল হারামে। অনেকের ধারণা শুধু হজের সময়ই হাজি সাহেবরা এই তালবিয়া পড়ে থাকেন, বিষয়টি তেমন নয়। পবিত্র কাবা স্থাপনের পর থেকে এক মুহূর্তের জন্য এই তালবিয়া এবং তাওয়াফ বন্ধ হয়নি। বছর জুড়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কায় আসেন, তবে সবচেয়ে বেশি মুসল্লির সমাগম হয় মাহে রমজানে। 2017 সালের প্রথম 3 রমজান মক্কায় পালনের সৌভাগ্য হয়েছিল আমার। মিসফালায় কবুতর চত্বরের পাশেই ছিল আমার থাকার হোটেল, সেখান থেকে হারামে পৌঁছাতে এক মিনিটও সময় লাগে না। জোহরের ওয়াক্তেই হারামের ভেতর ঢুকে যাই। ধারণা ছিল প্রথম রমজান হওয়ায় হারামের ভেতরে ঢোকা কষ্টসাধ্য হবে, হলেও তাই। জোহরের পরে অল্প সময়ের জন্য ভেতরে প্রবেশের পথ খোলা থাকলেও আসরের প্রায় 1 ঘন্টা আগে সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। আমি ভেতরেই থেকে যাই। মনে বড় ইচ্ছা ছিল মাতাফে কাবাঘরের চারপাশে সাদা মার্বেলে মোড়া গোল চত্বর, সেখানে ইফতার করব। তাই জোহরের পরপরই প্রচণ্ড গরম আর রোদের তীব্রতা উপেক্ষা করে মাতাফে গিয়ে সুবিধাজনক জায়গাটি নিয়ে নিলাম। সেদিন আমি বসেছিলাম রোকনে ইয়েমেনি বরাবর। মাতাফে মার্বেলের মেঝেতে লাল পুরো কার্পেটে বিছানো ছিল, পাশে কুরআন শরীফের সেলফ, কাতারের সামনে আবে জমজম রাখা প্লাস্টিকের জারে। কোমরে ব্যথা থাকায় আমাকে চেয়ারে বসতে হতো। আশেপাশে সবাই মশগুল কোরআন তেলাওয়াতে, সামনে সোনার সুতোয় বোনা আরবি হরফ সমৃদ্ধ কালো গেলাফে মোড়া কাবা ঘর। রোজাদাররা কাবার চারপাশে তাওয়াফ করছেন, প্রচণ্ড রোদ আর গরমেও তাদের দমাতে পারছে না। হাজার হাজার মানুষের ঠাসা মাতাফ, কারো পরনে এহরামের কাপড়, আবার কেউ সাধারণ পোশাকে। আসরের নামাজ শেষ হতেই মাতাফের প্রায় অর্ধেকটা জুড়ে মুসল্লিরা বসে পড়েন, তখন থেকেই শুরু ইফতারের আয়োজন। মসজিদুল হারামে প্রায় 15 লাখ মুসল্লি একত্রে ইফতার করেন। সৌদি সরকারের পক্ষ থেকে রোজাদারদের জন্য প্যাকেটে খেজুর, জুস, বিস্কিট পরিবেশন করা হয়। তার উপর এই পবিত্র মাসে ধর্নাঢ্য সৌদিরা নিজেদের উজাড় করে দেন রোজাদারদের খেদমতে। ইফতারের প্রাচুর্য দেখতে হলে মক্কায় আসার বিকল্প নেই। আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে এক একজন কতটি করে কাতারে ইফতার খাওয়াবেন। প্রতিটি শাড়ির সামনে বিছানো হয় দস্তরখান ও সুররা। ইফতারের প্রধান উপকরণ খেজুর। রোজাদারদের খেদমতে আয়োজকেরা খুব উন্নত মানের নানা ধরনের খেজুর নিয়ে আসেন। খেজুর দেখে চোখ জুড়িয়ে যায়। একে একে শোভা পায় ইফতারের নানা উপকরণ, যেমন পানি, জুস, মাঠা, দধি, মালটা, আপেল, আঙুর, আলু বোখারা ইত্যাদি। অনেকেই পরিবেশন করেন প্যাকেট বিরিয়ানি, রুটি, শুকনো গোস্ত, চাটনিও দিচ্ছেন অনেকেই। নানা দেশের নানা বর্ণের মানুষের রুচিও ভিন্ন, কিন্তু এখানে এসে সবাই যেন একাকার হয়ে যান। ইফতার আয়োজন নিয়ে ব্যস্ততার অন্ত নেই আয়োজকদের, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। স্বচ্ছ একরকমের মোটা প্লাস্টিকের ব্যাগে করে জমজমের পানি পৌঁছে দিচ্ছে ছোট ছোট আরব বালকগুলো। জমজম ও খেজুর এখানকার ইফতারের প্রধান উপকরণ। ইফতার করতে গিয়ে আমার সাথে পরিচয় হয় মিসফালার একটি দোকান মালিকের। তিনি বাংলাদেশি ও চট্টগ্রামের বাসিন্দা। 22 বছর ধরে তিনি এখানে আছেন। মহসিন নামে এই মানুষটি এখানে গড়ে তুলেছেন তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি জানালেন, হারামে বসে সবার সাথে ইফতারের আনন্দই আলাদা। এখানে সবাই আল্লাহর মেহমান। নিজের প্রতিষ্ঠানেও কর্মচারীরা ইফতারের আয়োজন করেন। প্রথম দিন হয় তিনি হারামে চলে এসেছেন। যারা ইফতার করতে এসেছেন তারাও প্রত্যেকেই হাতে করে কিছু না কিছু নিয়ে এসেছেন, শেয়ার করছেন আশেপাশের দেশি বিদেশি রোজাদারদের সাথে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।